আজকে বিটাতে রায়মানির প্রশ্নপিত্রা দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে তৃতীয়বারিক মূল্যায়নের যে আট নম্বর প্রশ্নশেটি রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয় ইচএএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন ইত্যাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি বেছে লেখো একে আছে সুর করি গানের মতো গাওয়া হতো এটা বি সামবেদ দুই নন্দ বংশের শেষ রাজা ছিলেন এটা বি ধন তিন পঞ্চমবেদ বলা হয় তবে বে মহাভারতকে চার মৃৎ্যকোটিকম এর রচয়িতা হলেন এটা শূদ্রক পাঁচ গান্ধার মহাজনপদের রাজধানী ছিল এটা তক্ষ শিলাপ ছয় মহাভাষ্য লেখেন এটাবে পতঞ্জলি সাত আমলে সোনার মুদ্রাকে বলা হয় দিনার আট ওয়ার্ড শব্দের অর্থ হল ওইটা শহর নয় প্রথম লিখিত আইন চালু হয়েছিল এটা ব্যাবিলনে দশ সূর্য সিদ্ধান্ত বইটি লিখেন তবে বরাহমের এগারো গাথা সপ্তশতী বইটি লেখা হয়েছিল তবে প্রাকৃত ভাষায় বারো মহাবীর জন্মগ্রহণ করেন তবে খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ অব্দে তেরো বৈদিক সমাজে জনপ্রিয় খেলা ছিল তবে পাশা এরপরে দিকে আছে কোনটি ঠিক ও কোনটি ভুল লেখো একে আছে মৌজমলে মেয়েরাও মহামাত্মের দায়িত্ব পেতেন এটা ঠিক হবে দুই কম্বনে রামায়ণে রামকেই বড়ো করে দেখানো হয়েছে এটা ভুল হবে তিন দিগম্বররা সেদবস্ত্র পরিধান করতেন এটা ভুল হবে চার সকলোত্তর পথনাথ বলা হতো হর্ষবর্ধনকে এটা ঠিক হবে পাঁচ তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় এটা ঠিক হবে এরপরে তিনি দেখে আছে বেমানান শব্দটি খুঁজে লেখো এক দেখে এটা হবে নৃপতি হবে দুই এটা হবে দুর্গা তিন এটা হবে কনিষ্ক চার এটা হবে ব্রাহ্ম সংস্কৃত হবে পাঁচ এটা হবে হুন হবে এরপরে চারের দিকে আছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও কস্তম্ভে আছে একে অষ্টাঙ্গিক মার্ক এটা হবে বৌদ্ধ ধর্ম দুই আছে শল্যচিকিৎসক এটা হবে সুশুত তিন প্রথম অ্যান্টিওকস এটা হবে সিরিয়া এরপরে চারে আছে ওম্ভি এটা হবে তক্ষশিলা রাজা এরপর পাঁচে দাগে আছে এক কথায় উত্তর দাও একে আছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্রী এরপর দুই আছি মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন এরপর তিন আছে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে প্রথম কাগজ তৈরি হয় এরপর চার আছি বলি কি বলি হলো এক ধরনের ভূমিকর এরপর পাঁচ আছি ইন্তু কি ইন্তু হলো ভারতবর্ষ এরপরে ছয় আছে মোগলমারি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত মোগলমারি বৌদ্ধবিহার পশ্চিম মেদিনীপুর শহরের দাতান শহরের কাছে অবস্থিত এরপরে ছয় দিকে আছে নিচের প্রশ্নগুলির তিন চারটি পাখ্যের মধ্যে উত্তর দাও একে আছে কোন কোন নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছিল এটা হুয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছিল এরপরে দুই আছে শ্রীধন বলতে কি বোঝো এর উত্তরটি হলো গুপ্ত যুগে স্ত্রীলোকের সম্পদকে স্ত্রীধন বলা হতো এই যুগে বিয়ের সময় মেয়েরা কিছু সম্পদ পেতেন এই সম্পদের ওপর একমাত্র তাঁরই অধিকার থাকত তারা নিজেদের ইচ্ছে মতো এই সম্পদের ব্যবহার করতে পারতেন তবে স্ত্রীধন দেওয়ার কথা সব সমাজে চালু ছিল না এরপরে তিনি দেখে আছে আইহল প্রশস্তি কার লেখা এতে কোন সম্রাটের কথা বলা হয়েছে আইহল প্রশস্তি রবিকীর্তির লেখা এতে হর্ষবর্ধনের কথা বলা হয়েছে এরপর চারে আছে তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম লেখো এটা হবে শিলপ্পাদিকারণম আর ওটা আছে মণিমেখলাই মেখলায় এরপরে পাঁচে আছে মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেন মহাবীর তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করেন তিনি কত বছর ধরে তপস্যা করেন তিনি বারো বছর ধরে তপস্যা করেন এরপরে সাথে থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি একে আছে তাম্রলিপ্ত সম্বন্ধে সংক্ষেপে লেখো এর উত্তরটি হল প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি প্রধান বন্দরনগর ছিল তাম্রলিপ্ত তাম্রলিপ্তা বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন তাম্রলিপ্তি দামলিপ্ত তামালিত প্রভৃতি সম্ভবত এটি ছিল এখানকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি সুয়ানজাং ও ফাসিয়ান, তাম্রলিপ্ত বন্দরের কথা বলেছেন তাম্রলিপ্ত স্থলপথ ও জলপথে যাওয়া যেত বাণিজ্য ছাড়াও পড়াশোনার জন্য তাম্রলিপ্ত বিখ্যাত ছিল এরপরে দুই দিকে গেছে আচার্য ও উপাধ্যায় কাদের বলা হতো এর উত্তরটি হলো আচার্য আচার্য বলা হতো বৈদিক আমলে শিক্ষকদের ছাত্ররা আচার্যের বাড়িতে নিখরচায় থাকা খাওয়া ও শিক্ষা গ্রহণ করতে পারত বিনিময়ে ছাত্ররা আচার্যকে বিভিন্ন কাজে সহায়তা করতো মেয়েরাও আচার্যের কাজ করতে পারতেন তবে তাদের বলা হতো আচার্য এরপরে আছে উপাধ্যায় উপাধ্যায়রা ছিলেন বৈদিক শিক্ষা ব্যবস্থায় এক ধরনের শিক্ষক এরা নির্দিষ্ট কোনো একটি বিষয়ে পড়াতেন এবং এর বিনিময়ে তিনি বেতন পেতেন উপাধ্যায়গণ বৌদ্ধবিহারগুলিতে থেকে পড়তেন মেয়েরাও এ কাজ করতেন তখন তাদের বলা হতো উপাধ্যায়া এরপরে তিনি দেখে আছে কি কি কারণে মগধ শক্তিশালী পদে পরিণত হয়েছিল এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের যে ষোলোটি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হয়েছিল মগধে শক্তিশালী হওয়ার কারণগুলি হল এক হচ্ছে মগধের অবস্থান মগধ ছিল নদী গঙ্গা সোন গণ্ডক ও পাহাড় দিয়ে ঘেরা ফলে বাইরে কোনো রাজ্য সহজে মগধ আক্রমণ করতে পারত না দুই মগধে অর্থনৈতিক সমৃদ্ধি গঙ্গার পলিমাটি দিয়ে তৈরি মগধে কৃষি জমিতে প্রচুর ফসল হতো মগদের লোহা ও তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত জলপথ ও স্থলপথে মগধে ব্যবসা বাণিজ্য চলতো এরপর দিন আছে রণহস্তির প্রাচুর্য মগধের ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতেন এই কারণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান এই অবস্থানের জন্যই তার নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছিল এরপরে চারিদিকে যাচ্ছে কাকে কেন বেদ বলা হয় এর উত্তরটি হল মহাভারতকে পঞ্চবেদ বলা হয় এ কারণ হল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের আগে মহাভারতের কথা বিশেষ জানা যায় না খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের মধ্যে মহাভারত সংকলন হয়েছিল মহাভারতের চর্চা করলে চর্চার মতোই সুফল হবে বলা হতো তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে এরপরে পাঁচের গেছে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্বকার ছিল বিমের ছেলের নাম কি কার আমলে সাতবাহের ক্ষমতা ফিরে এসেছিল এটা কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব কুজুল কথফিসেস ছিল এরপর আছে বিমের ছেলের নাম কি বিমের ছেলের নাম হল প্রথম কনিষ্ক এরপর আছে কার আমলে সাতবাহের ক্ষমতা ফিরে এসেছিল এটা বে গৌতমী পুত্র আমলে সাত ক্ষমতা ফিরে এসেছিল এরপরে আটরে গেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি একে আছে বর্জিদের উন্নতির সাত্রী নিয়ম লেখো এর উত্তরটি হলো মগধের রাজা অজাতশত্রু একবার বর্জিদের বিরুদ্ধে যুদ্ধের উদ্যোগ নিয়েছিলেন সে বিষয়ে গৌতম বুদ্ধের মতামত জানতে তিনি একজন কর্মচারীকে বুদ্ধের কাছে পাঠান বুদ্ধ তখন নিজের শিষ্য আনন্দর সঙ্গে সে বিষয়ে কথাবার্তা বলেন ওই আলোচনা বজ্জিদের দেওয়া বুদ্ধের উপদেশের মধ্যে ছাত্রীর নিয়মের কথা ওঠে বুদ্ধ বলেন সেই নিয়মগুলি মেনে চললে বজ্জিদের উন্নতি অটুট থাকবে রাজা অজাতশত্রু কোনোভাবেই বজ্জিদের হারাতে পারবে না সেই নিয়মগুলি হল ক মসজিদে প্রায় সভা করে রাজ্য চালাতে হবে খ মসজিদের সব কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে গ মসজিদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে ঘ মসজিদ সমাজে বয়স্ক মানুষদের কথা শুনে চলতে হবে ও তাদের সম্মান করতে হবে ও মসজিদ সমাজে নারীদের সবসময় সম্মান করে চলতে হবে চ মসজিদের সমস্ত দেবতার মন্দিরগুলি যত্ন নিতে হবে ছ নিজেদের অঞ্চল গাছপালা ও পশুপাখিদের পাখিদের উপর অত্যাচার করা যাবে না এরপরে ধরে রেগে প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো এর উত্তরটি হলো কৃষিকাজের উন্নতির জন্য প্রয়োজন ভালো সেচ ব্যবস্থা প্রাচীন ভারতীয় উপমহাদেশের শাসকরা সেদিকে নজর দিতেন নদীর জল সেচের মাধ্যমে খেতে পৌঁছে দিতে নানান উদ্যোগ নেওয়া হতো জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হতো এই সেতু ছিল দু ধরনের এক ধরনের সেতু প্রাকৃতিক জলের উৎসব ভিত্তি করে থাকতো আবার কৃত্রিম উপায়ে অন্য এলাকা থেকে প্রয়োজনীয় জল আনিয়েও সেতু বানানো হতো সেতুর জল ব্যবহার করার জন্য কৃষকদের জল করো দিতে হতো ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন কুষানামলে সেতুর ক্ষতি করলে শাস্তি দেওয়ার কথাও জানা যায় কূপ বা জলাশয় বানিয়ে দেওয়া ভালো কাজ বলে ধরা হতো সেচ কাজে এক ধরনের যন্ত্র ব্যবহার শুরু হয় যন্ত্রটি চাকার মতো তার গায়ে ঘটি লাগানো থাকত বড় কূপ বা জলাশয়ে যন্ত্রটি বসানো হতো চাকাটি ঘুরিয়ে ঘটিগুলো দিয়ে কূপের জল বাইরে আনা হতো ওই যন্ত্র বানানো ও সারানোর কারিগরও ছিল গুপ্ত অমলে কৃষিকাজ বাড়ার সঙ্গে সেচ ব্যবস্থার উন্নতির যোগাযোগ দেখা যায় তাঁম লেখগুলিতে গ্রাম গ্রামে পুকুর বা তোড়াক খোঁড়ার কথা পাওয়া যায় সেচে উন্নতিতে রাজা নজর দিতেন পাশাপাশি ধনী ব্যক্তিরাও নিজেদের উদ্যোগে জল সেচের ব্যবস্থা করে দিতেন এরপরে তিনি কাছে ষোড়শ মহাজনপদের আমলে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য কীরকম ছিল এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক পর্যন্ত ষোড়শ মহাজনপদের আমলে ভারতীয় উপমহাদেশের অর্থনীতির বদল ঘটেছিল অর্থনৈতিক পরিবর্তন প্রথমে এটা হচ্ছে কৃষি ষোড়শ মহাজনপদের আমলে কৃষিকাজ ছিল প্রধান জীবিকা কৃষিতে ধান ছিল প্রধান ফসল ধানের মধ্যে শালি ধানের চাষ হতো বেশি তাছাড়া অন্যান্য কৃষিজ ফসল ছিল গম জব, আখ প্রভৃতি এরপর আছে পশুপালন কৃষির পাশাপাশি এই সময় পশুপালনও করা হতো কৃষির জন্য গবাদি পশুর প্রয়োজনীয়তা বেড়েছিল এরপর যেটা হচ্ছে কারিগরি শিল্প এই সময় নানারকম কারিগরি শিল্পের প্রচলন ছিল এর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল লোহা জিনিসপত্র তৈরি লোহা দিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র ও প্রয়োজনীয় তা কুড়ুল নাঙলের ফলা প্রভৃতি তৈরি করা হতো এই সময় বস্ত্রশিল্পের উন্নতি ঘটেছিল বারাণসী ছিল বিখ্যাত বস্ত্র শিল্প কেন্দ্র এরপর হচ্ছে গয়না বানানো শিল্প ও ছিল বিখ্যাত দামি পাথর ও পুঁথির গয়না বানানোর কাজে ব্যবহার করা হতো এরপরে বাণিজ্য ষোড়শ মহাজনপদের আমলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছিল গরু ও ঘোড়ার বাণিজ্য এই সময় চলত অনেক বণিক গরু গাড়ি বোঝাই করে দূর দূরান্তে বাণিজ্যে যেতেন স্থলপথ ও জলপথে বাণিজ্য চলত ব্যবসা বাণিজ্যে এই বিনিময় মাধ্যমে হিসেবে মুদ্রায় ব্যবহার হতো কাঠপন ছিল এক বহুল প্রচলিত মুদ্রা এরপরে চারে আছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এর উত্তরটি খ্রিস্টীয় পঞ্চম নালন্দা নালন্দা গুপ্ত সম্রাট কুমারগুপ্ত নালন্দা বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেন প্রাচীন বিশ্বের একটি শ্রেষ্ঠ বিদ্যায়তন ও জ্ঞান চর্চার পীঠস্থান ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থান বর্তমান বিহার রাজ্যের রাজধানী পাটনা জেলার অন্তর্গত রাজগীর এর উত্তরে বখরগাঁও এর কাছে প্রাচীনকালের নালন্দা বিশ্ববিদ্যালয়টি অবস্থিত ছিল রাজকীয় পৃষ্ঠপোষকতা নালন্দা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় উন্নতির অন্যতম কারণ ছিল রাজকীয় পৃষ্ঠপোষকতা গুপ্ত আমল এবং গুপ্ত পরবর্তী পুষ্যবর্তী বংশ রাজারা ও পাল রাজারা নালন্দায় কৃপাদৃষ্টি প্রদান করেছিলেন পাল রাজাদের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় উন্নতির চরম শিখরে পৌঁছেছিল পাঠ্য বিষয়বস্তু নালা বিশ্ববিদ্যালয় মূলত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল তবে এখানে ধর্মনিরপেক্ষ শিক্ষাদানের ব্যবস্থাও ছিল গণিত রসায়ন ইতিহাস ভূগোল ব্যাকরণ নীতিশাস্ত্র চিকিৎসাশাস্ত্র ইত্যাদি এই মহাবিহারের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ছিল এরপর শিক্ষকমণ্ডলী অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নালন্দা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন পরিচালিত হতো বাঙালি পণ্ডিত শ্রী শিলভদ্র এই বিদ্যানিকেতনের অধ্যক্ষ ছিলেন এছাড়া নাগার্জুন ও শান্তিরক্ষীদের মতো পণ্ডিত ব্যক্তিবর্গ এখানে শিক্ষকতা করেছিলেন এরপর আছে শিক্ষার্থী নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল আন্তর্জাতিক মানের বিদ্যায়তন এখানে শুধু এদেশীয় নয় বিদেশি যথা তিব্বত চীন ইরান কোরিয়া জাপান প্রভৃতি দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যেত না দেশি বিদেশি মিলে প্রায় দশ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করতেন শিক্ষা ব্যবস্থা ছিল অবৈথনিক চীনা পর্যটক সুয়ানজাং এখানকার ছাত্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভারতীয় উপমহাদেশের অক্সফোর্ড বলে ব্যাখ্যা করা হয় এরপরে পাঁচে আছে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন এর উত্তরটি হলো মৌর্য সম্রাটের প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন গুপ্তচরেরা সন্ন্যাসী ছাত্র ব্যবসায়ী ভিক্ষারিণী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসতো গুপ্তচর নিয়োগের কারণ মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল এক সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজখবর আনা দুই অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের উপর নজর রাখা তিন রাজকর্মচারী ও রাজপুত্রদের উপর নজর রাখা এরপরে ছয় দেখেছে ফার্সিয়ানের লেখা থেকে ভারতীয় উপহাদেশ সমাজ সম্পর্কে আমরা কী জানতে পারি এর উত্তরটি হলো ফাসান ছিলেন চীন দেশের পর্যটক তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন তার লেখা থেকে ভারতীয় উপমহাদেশের মানুষ ও সমাজ সম্পর্কে জানা যায় নগর তিনি বলেছেন উপমহাদেশে অনেক নগর ছিল এবং সেগুলি ছিল অনেক উন্নত পাটলিপুত্র ছিল সবথেকে সেরা নগর সেখানে বসবাসকারী মানুষের মানুষরা ছিল সুখী ও সম্পদশালী নগরে বিনামূল্যে চিকিৎসা করা ও ওষুধ দেওয়া হতো এরপর আছে চণ্ডালদের অবস্থান এখানে দুষ্ট প্রকৃতির লোকদের চন্ডাল বলা হতো তারা নগরের বাইরে থাকত। এরপর আছে অতিথিদের যত্ন এদেশের লোকেরা অতিথিদের খুব যত্ন করত এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে খেয়াল রাখত তাহলে আজকের ভিতরে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় যে আট থেকে ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়া এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে